নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2023 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো। আজকে আমি ভৌতবিজ্ঞানের পেজ নম্বর 211 এবং 258 নম্বর পেজের যাবতীয় ভৌতবিজ্ঞানের MCQ SAQ শূন্যস্থান সলভ করিয়ে দেবো। তো দেখো, মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2023, আমি আজকে ভৌতবিজ্ঞানের 211 নম্বর পেজ এবং 212 নম্বর পেজের যাবতীয় MCQ SAQ সম্পূর্ণরূপে সলভ করিয়ে দেবো। ফার্স্ট কোয়েশ্চেন কি আছে 1.1 এ, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অ্যান্সার বে, বি এর অ্যান্সার মেসোস্পিয়ার। 1.2 থেকে বলেছে বয়েল ও চার্লসের উভয় সূত্রের সাধারণ ধ্রুবক রাশি কোনটি? অ্যান্সার হবে, এর অ্যান্সার গ্যাসের ভর। পরের প্রশ্ন 1.3 তে, কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 44 হলে প্রমাণ ঘনত্ব কত হবে? অ্যান্সার হবে, সি এর অ্যান্সার 3.916। পরের প্রশ্ন কি বলেছে আমাদের 1.4, বলেছে 1.4 এ কঠিন পদার্থের কয় প্রকার তাপীয় প্রসারণ হয়? অ্যান্সার হবে, বি এর অ্যান্সার 3টি। পরের প্রশ্ন কি বলেছে যে দুটি 1.5 আলোর বর্ণ নির্ভর করে যার উপর সেটি হলো আলোর, এর অ্যান্সার হবে, সি এর অ্যান্সার তরঙ্গ দৈর্ঘ্য। অ্যান্সার কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.6 এ, কোনো প্রিজমের প্রতিসরঙ্ক তলের সংখ্যা? অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 2 হবে, মানে দুটি। পরের প্রশ্ন 1.7 এ কি বলেছে তড়িৎ ক্ষমতা কোনটিকে নির্দেশ করে? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার VS² / R। 1.8 এর প্রশ্ন, লেন্সের সূত্রটি কোন নীতির থেকে পাওয়া যায়? অ্যান্সার হবে, এর অ্যান্সার শক্তি সংরক্ষণ। পরের প্রশ্ন 1.9 এ, একটি ইলেকট্রনের ভর এম হলে বিটা কণার ভর কী হবে? অ্যান্সার হবে, এর অ্যান্সার এম হবে। 1.10 তে কী বলেছে, পর্যায় সারণীর ক্ষেত্রে ত্রয়ী সূত্রটির প্রবর্তককে? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার ডোবে রাইনার। ঠিক আছে, 1.11 এ, নাইট্রোজেন অণুতে কোন প্রকার বন্ধন দেখা যায়? অ্যান্সার হবে, এর অ্যান্সার সমযোজী এক বন্ধন দেখা যায়। পরের প্রশ্ন 1.12 তে কি বলেছে, তো দেখো 1.12 প্রশ্ন বলেছে, কোনো ধাতু পরিবাহীর তড়িৎ পরিবহনে যে বিষয়টি ঘটে না সেটি হলো? অ্যান্সার হবে, সি এর অ্যান্সার, ধাতু পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে স্থায়ী রাসায়নিক পরিবর্তন ঘটে। পরের প্রশ্ন 1.13 তে, কীটযন্ত্রে তৈরি করা যায় না এমন একটি গ্যাস হলো? অ্যান্সার হবে, ডি এর অ্যান্সার NH3, অ্যামোনিয়া। 1.14 এ, থার্মিট মিশ্রণে ব্যবহৃত একটি ধাতু? অ্যান্সার হবে, অ্যালমোনিয়াম, এর অ্যান্সার হবে। 1.15 এ, নিচের যে জৈব যৌগটি দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না সেটি হলো? অ্যান্সার হবে, বি এর অ্যান্সার CH4, মিথেন। ঠিক আছে, এবার আমি বিভাগ খ সলভ করাব। ফার্স্ট কোয়েশ্চেন বলেছে 2.1 এ, ওজন স্তর ধ্বংসকারী নাইট্রোজেন ঘটিত একটি গ্যাসের নাম লেখো? অ্যান্সার হবে, N2O। পরের প্রশ্ন কি বলেছে 2.2 তে, বায়োগ্যাস প্লান্টে বায়োমাসকে বিয়োজিত করে মিথেন গ্যাসে পরিণত করে? অ্যান্সার হবে, মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। পরের প্রশ্ন কি বলেছে 2.3 তে, সত্য অথবা মিথ্যা লেখো, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা, এটা সত্য আছে অথবা দিয়ে? পরের প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় কোনো আদর্শ গ্যাসের আয়তন কত হবে? অ্যান্সার হবে, 0 হবে। 2.4 এ, কোন শর্তে কোন বাস্তব গ্যাস PV = nRT সমীকরণটি মেনে চলে না? অ্যান্সার হবে, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। 2.5 এ, একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? অ্যান্সার হবে, অসীম হবে। পরের প্রশ্ন অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো, তাপীয় রোধের মাত্রীয় সংকেত সময়ের ঘাত কত? অ্যান্সার হবে, 3। 2.6 এ, কী বলেছে ফোকাস দূরত্ব কাকে বলে? তো দেখো, উপরে স্ক্রিনে দেওয়া আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করে নাও। 2.7 এ, কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে আলোর আপতন কোণ 45° ও প্রতিসরণ কোণ 30° হলে মাধ্যমটির প্রতিসরঙ্ক কত হবে? অ্যান্সার হবে, √2 হবে। 2.8 এ, শূন্যস্থান পূরণ করো, অভ্যন্তরীণ বিভব প্রভেদকে ড্যাশ বলে? অ্যান্সার হবে, নষ্ট ভোল্ট বলে। অথবা দিয়ে পরের প্রশ্ন, সংকট তাপমাত্রায় অতি কি বলেছে অতি পরিবাহীর রোধ কত? অ্যান্সার হবে, 10^16 হতে পারে বা 10^8 হতে পারে। 2.9 এ, কী বলেছে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তড়িৎ পরিবাহী তারের উপর
ক্রিয়ারত বলের অভিমুখ। তো দেখো কি বলেছে প্রশ্নটা, ক্রিয়া বলের অভিমুখ। তো দেখো ক্রিয়া বলের অভিমুখ খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু কি বলেছে, চৌম্বক ক্ষেত্রের অবস্থিত কোনো তড়িৎ পরিবাহী তারের উপর ক্রিয়ারত বলের অভিমুখ কোন সূত্রের সাহায্যে নির্ণয় করা হয়? অ্যান্সার হবে লেঞ্জের সূত্র। 2.1 কি বলেছে, নিউক্লিয় সংযোজন ও নিউক্লিয় বিভাজনের মধ্যে কোন ক্ষেত্রে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়? অ্যান্সার হবে নিউক্লিয় সংযোজনে বেশি শক্তি উৎপন্ন হয়। 2.1 পর্যায় সরণির দ্বিতীয় পর্যায়ের অপেক্ষা তৃতীয় পর্যায়ের কয়টি বেশি মৌল আছে? অ্যান্সার হবে সমান মৌল আছে। অথবা দিয়ে পরের প্রশ্ন কি বলছে, নিষ্ক্রিয় মৌলের যোজ্যতা কত? অ্যান্সার হবে জিরো। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো, হ্যালোজেন অ্যান্সার হবে আমাদের ডি এর অ্যান্সার আয়োডিন। তো দেখো পরে কি বলেছে, স্পর্শ পদ্ধতি অ্যান্সার হবে H2SO4। পরের প্রশ্ন, পরীক্ষাগারে H2 গ্যাস প্রস্তুতি অ্যান্সার হবে এর অ্যান্সার জিঙ্ক হবে। 2.1-2.4 প্রোটিনের প্রোটিনের মনোমার অ্যান্সার হবে বি অ্যান্সার অ্যামিনো অ্যাসিড। তো দেখো এবার আমি সত্য মিথ্যাটা বের করছি। ফার্স্টে কি বলেছে, সোডিয়াম ক্লোরাইডের সংকেত ওজন 58.5। তো দেখো এটা কি আছে, এটা সত্য আছে। 2.14 কী বলেছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোন প্রকার তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে সমপ্রবাহ। 2.15 কী বলেছে, সিইউ এবং সিইউ টুই এবার থেকে সিইউ টু হয়েছে, এই বিক্রিয়ার মধ্যে দুটির মধ্যে কোনটি ক্যাথোডে ঘটে? অ্যান্সার হবে প্রথমটি ঘটে, ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে, তো দেখো ভোল্টামিটার কি? তো দেখো ভোল্টামিটার উপরে স্ক্রিনে দেওয়া আছে, তোমরা ওটা খাতায় দেখে লিখে নাও। 2.16 কী বলেছে, ধাতবমূলক শনাক্তকরণে পরীক্ষাগারে কোন গ্যাস ব্যবহৃত করা হয়? অ্যান্সার হবে হাইড্রোজেন সায়ানাইড ব্যবহার করা হয়। 2.17 কী বলেছে, কপার আছে এমন একটি ধাতু সংকরের নাম লেখো যা মুদ্রা তৈরিতে ব্যবহৃত হয়। তো দেখো এর অ্যান্সার হবে কপার, হ্যাঁ। তো দেখো কি বলছে পরের প্রশ্ন, অথবা দিয়ে সত্য মিথ্যা লেখো, ধাতু সংকরের একটি উপাদান পারদ হলে তাকে অ্যামালগাম বলে। তো দেখো এটা মিথ্যা আছে, সরি এটা সত্য আছে, সরি সত্য আছে। 2.18 কী বলেছে, যে অ্যালকেনে কার্বন সংখ্যা তিনটি তার থেকে প্রাপ্ত অ্যালকিল মূলকের সংকেত কি হবে? অ্যান্সার হবে সি থ্রি এইচ সেভেন হবে। এবার আমি 258 পেজের ফিজিক্যাল সায়েন্স সলভ করাবো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে, 1.1 বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? অ্যান্সার হবে বি এর অ্যান্সার আয়োনোস্ফিয়ার। 1.2 কি বলেছে, নিচের কোন উষ্ণতাটির অস্তিত্ব নেই? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার -40 ক্যালভিন। 1.3 এসটিপিতে যদি কোনো গ্যাসের 11.2 লিটার এর ভর 5 গ্রাম হয় তবে তার বাষ্প ঘনত্ব হবে? অ্যান্সার হবে এর অ্যান্সার হবে 5। পরের প্রশ্ন 1.4 তাপ পরিবহনের কোন পদ্ধতিতে কোন মাধ্যমের প্রয়োজন হয় না? তো দেখো তাপ পরিবহনের কোন পদ্ধতিতে কোন মাধ্যমের প্রয়োজন হয় না? তো দেখো এর অ্যান্সার হবে সি অ্যান্সার বিকরণ হবে। 1.5 কি বলেছে, উত্তল লেন্সের বস্তুর অসৎ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হয় যখন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইউ ইনফিনিটি হবে, হ্যাঁ আলফা হবে। পরের প্রশ্ন 1.6 প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর বিচ্ছরণের ফলে কোন আলোর বিচ্ছতি সর্বনিম্ন? অ্যান্সার হবে ডি এর অ্যান্সার লাল। 1.7 ফিউজ তারের উপাদানগুলি হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার PB, SN। 1.8 কী বলেছে, কোনটির একক BOT? তো দেখো এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার শক্তি। 1.9 তেজস্ক্রিয় রশ্মিগুলির মধ্যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ হলো? অ্যান্সার হবে সি এর অ্যান্সার গামা রশ্মি। 1.10 কী বলেছে, 2 নং পর্যায়ের তীব্র জারণধর্মী মৌলটি হলো? অ্যান্সার হবে F। পরের প্রশ্ন 1.11 সোডিয়াম ক্লোরাইডের কী বলেছে, জালকে প্রতিটি Na+ আয়নকে ঘিরে কয়টি Cl- আয়ন থাকে? অ্যান্সার হবে এর অ্যান্সার 6টি। পরের প্রশ্ন কী বলেছে, পরের প্রশ্ন 1.12 NH3 শুষ্ক করতে যদি CaCl2 ব্যবহৃত হয় তাহলে NH3 এর সঙ্গে বিক্রিয়া যে জুতো যৌগ গঠন করবে তার সংকেত? অ্যান্সার হবে বি এর অ্যান্সার CaCl2। 1.13 কী বলেছে, কোন আয়নটি ক্যাথোডের আগে যুক্ত হয়? অ্যান্সার হবে এর অ্যান্সার ZN+।
1.14 এ থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এমন একটি ধাতু হলো অ্যানসার হবে তো দেখো এখানে কিন্তু ভুল আছে অ্যানসার হবে ক্যালসিয়াম হবে 1.15 এ আলেয়া সৃষ্টিতে যে গ্যাসটি মুখ্য ভূমিকা পালন করে অ্যানসার হবে CH4 মিথেন তো দেখো পরের প্রশ্ন কি বলেছে বিভাগ খ নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও ফার্স্ট কোশ্চেন বলেছে মেঘ থেকে বিদ্যুৎ খরণের সময় কোন গ্যাস ও স্তরকে ক্ষয় করে অ্যানসার হবে NO 2.2 তে কি বলেছে ফায়ার আইস কি অ্যানসার হবে মিথেন হাইড্রেটকে ফায়ার আইস বলে অথবা দিয়ে বায়োগ্যাস উৎপাদনে কোন ব্যাকটেরিয়া মুখ্য ভূমিকা নেয় অ্যানসার হবে মিথেনোজেনিক ব্যাকটেরিয়া 2.3 তে গ্যাস ধ্রুবক আর এর একক এসআই একক লেখো অ্যানসার হবে জুল তো দেখো এর অ্যানসার হবে জুল মোল ইনভার্স হ্যাঁ এবং কেলভিন ইনভার্স ঠিক আছে পরের প্রশ্ন কি বলেছে 2.4 এ এসটিপি তে NH3 এবং CO2 এর মধ্যে কোনটির ঘনত্ব বেশি অ্যানসার হবে CO2 কার্বন ডাইঅক্সাইডের 2.5 এ তাপীয় রোধাঙ্কের এসআই একক কি অ্যানসার হবে কেলভিন পার ওয়াট ঠিক আছে কেলভিন পার ওয়াট হবে পরের প্রশ্ন অথবা দিয়ে কঠিনের দৈর্ঘ্য ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি তো দেখো এটা কিন্তু তোমরা লিখে নেবে ঠিক আছে এটা কিন্তু এর আগেও আমি সলভ করে দিয়েছি 2.6 এ কি বলেছে বিবর্ধক কাজ উৎপাদনের প্রতিবিম্বর প্রকৃতি কী হবে অ্যান্সার হবে অসদ ও সমশীর্ষ হবে 2.7 এ উত্তল দর্পণের সামনে বিস্তৃত বস্তু রাখা হলে উৎপন্ন প্রতিবিম্বর বৈশিষ্ট্য কী হবে তো দেখো এর অ্যান্সার হবে বস্তুর তুলনায় প্রতিবিম্ব কী হবে আকার ছোট হবে বস্তুর তুলনায় প্রতিবিম্বর আকার কী হবে ছোট হবে 2.8 এ কী বলেছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের কোন আঙুলটি তড়িৎ প্রবাহের অভিমুখ অ্যান্সার হবে মধ্যমা 2.9 এ শূন্যস্থান পূরণ করো গামা রশ্মির ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি হবে অথবা দিয়ে পরের প্রশ্ন আলোর বেগের সমান বেগযুক্ত রশ্মি হলো গামা হবে 2.13 কী বলেছে এমন একটি অধাতুর নাম লেখো যা তড়িতে সুপ্রবাহী অ্যান্সার হবে গ্রাফাইট অ্যান্সার কী হবে গ্রাফাইট হবে পরের প্রশ্ন 2.11 অনেক কী বলেছে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল অ্যান্সার হবে এফ হবে গ্যালভানাইজেশন অ্যান্সার হবে সি অ্যান্সার জিঙ্ক হবে তিনে কি আছে ব্রোঞ্জে উপস্থিত এর অ্যান্সার হবে বি অ্যান্সার সিউ হবে ফোরে কি আছে জমিতে সার হিসেবে মানে ব্যবহৃত হয় অ্যান্সার হবে এর অ্যান্সার হবে নাইট্রোলিম হবে তো দেখো এবার আমি এখান থেকে সলভ করাবো এফ টু এর লুইস ডট চিত্র অঙ্কন করো তোমাদেরকে তো আমি অনেকবার করিয়েছি তোমরা বইতে পেয়ে যাবে তাছাড়া আমি তোমাদের কিন্তু কোচিংয়ে কিন্তু শেখানো হয়েছে এটা অথবা পরের প্রশ্ন একটি সমযোজী যৌগের নাম লেখো এর অ্যান্সার হবে চিনি হবে যা সাধারণ উষ্ণতায় কঠিন ঠিক আছে 2.13 কী বলেছে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি অ্যান্সার হবে পলি ভিনাইল ক্লোরাইড 2.14 এ তড়িৎ লেপন প্রক্রিয়ার উপর উপর সোনার প্রলেপ দিলে দিতে তড়িৎ বিশ্লেষরূপে কী ব্যবহৃত হবে অ্যান্সার হবে পটাশিয়াম আর্সোনাইট আর্সোনাইট ব্যবহৃত হবে অথবা দিয়ে পরের প্রশ্ন ক্যাথোডে কী ধরনের বিক্রিয়া সংঘটিত হয় তো দেখো এটা কিন্তু তোমরা বই থেকে পেয়ে যাবে 2.15 এটা সাজাতে হবে প্রথমে হবে কি হবে তারপরে হবে এনএ হবে তারপরে হবে এলআই হবে লাস্টের দিকে আরবি হবে ঠিক আছে এইভাবে কিন্তু তোমাদের সাজাতে হবে পরের প্রশ্ন কী বলেছে তো দেখে নাও যে মৌলগুলিকে ক্রমবর্ধমান এটা তো হয়ে গেছে 2.16 এ CH3 তো দেখো CH2 তারপরে OH হয়েছে সমবায়ের একটি গঠন সংকেত লেখো অ্যান্সার হবে CH3 তারপরে হবে ও হবে তারপরে CH3 হবে ঠিক আছে তো দেখো ওখানে কিন্তু এই দেখো খুব সুন্দর করে কিন্তু লেখা আছে ঠিক আছে 2.17 এ কী বলেছে বলেছে তরল অ্যামোনিয়ার ব্যবহার লেখো তোমরা তো জানো এটা অনেকবার তোমাদের পড়িয়েছি অথবা দিয়ে রূপর দ্রব্য পুরনো হলে কালো হয়ে যায় কেন এটাও তোমরা তো জানো হাইড্রোজেন সালফাইডের জন্য H2S এর জন্য আর কি 2.18 এ ডিনেচার্ড স্পিরিটের একটি ব্যবহার লেখো তোমরা তো জানো যে জ্বালানি রূপে ব্যবহৃত করা হয় ঠিক আছে জ্বালানি রূপে ব্যবহৃত করা হয় তোমরা তো জানো জ্বালানি রূপে ব্যবহৃত করা হয় এই যে যেগুলো সলভ করেছে এগুলো কিন্তু তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে আমরা কিন্তু ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা সেট সলভ করে দেবো আশা করি তোমরা বাড়িতে বসে ভালো করে প্র্যাকটিস করবে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে